আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি একটা কাপল সেট তৈরি করে দেখাবো এটা মূলত খাদি কটন পাঞ্জাবিতে আমি শিউলি ফুলের থিমে একটা পেন্টিং করেছি এবং সেটাই আজকে আপনাদের আমি দেখাবো এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি কালো রং ইউজ করেছি অ্যাক্রেলিক এবং সবুজ কালারের যে পাতাটা দিয়েছি সেটা মূলত আমি এনকে এবং বাইন্ডার দিয়ে রংটা তৈরি করে নিয়েছি মূলত এবং তার সাথে হলুদ কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি সাথে সাদা কালার যেটা ব্যবহার করেছি সেটা ফেব্রিকাইল অ্যাক্রাইলিক কালার সেটা বাজারে যে কিনে কালার পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করেছি এবং সাথে ওয়াশ পেন্টিং দিয়ে নিয়েছি ওয়াশের ক্ষেত্রে আপনারা প্রথমে ওয়াশ দেওয়ার পরে পেন্টিং করে নিতে পারেন অথবা পেন্টিং করার পরে সেটা শুকানোর পরে আপনারা মাঝে মাঝে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে সেখানে আপনি ওয়াশ পেন্টিং দিতে পারেন ওয়াশ পেন্টিংয়ের জন্য রংটা আমি মূলত এনকে বাইন্ডার দিয়ে এবং র কালার দিয়েই তৈরি করে নিয়েছি এখানে কাজটা মূলত আমার একটা কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন ছিল উনি চেয়েছিলেন যে শিউলি ফুলের থিমে কাপড় একটা সেট তৈরি করে নেবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তার পছন্দ অনুযায়ী কাজ করে দেওয়া জানি না কতটুকু পেরেছি কারণ আমি এখনও মনে করি আমার পেন্টিংটা খুব বেশি সুন্দর নয় আমি এখনও শিখছি অনেক আপু বলেন যে আপনি কোথা থেকে পেন্টিং শিখেছেন আসলে আমি পেন্টিংটা নিজে নিজে চেষ্টা করে করে এত দূর নিয়ে আসতে পেরেছি যদিও বা খুব বেশি ভালো আমি করতে পারি না এখনও আমি বিগিনিং পর্যায়ে আসি বা আমি চেষ্টা করতেছি ভালো করার যাই হোক আমি এখানে ওয়াশ দিয়ে নিচ্ছি পান পানি দিয়ে প্রথমে যে ফাঁকা জায়গাগুলো ছিল ভিজিয়ে নিয়ে তারপর আমি ব্রাশের সাহায্যে নীল কালারের যে ওয়াশটা দিচ্ছি সেটা করে নিচ্ছি ওয়াশের সময় অবশ্যই মনে রাখতে হবে যে আপনার আগে যেই পেন্টিংটা করেছেন সেটা যেন শুকিয়ে যায় পরিপূর্ণভাবে না হলে আপনি যদি ভিজা অবস্থায় ওয়াশ দেন তাহলে আগের পেন্টিংটা নষ্ট হয়ে যাবে আমি এখানে একটা হাফ সিল্ক শাড়ি নিয়েছি শাড়িতে ঠিক একইভাবে পাঞ্জাবিতে যে পেন্টিংটা আমি তৈরি করেছি ঠিক সেইভাবে আমি সেই শিউলি ফুলের থিমে কাজটা করে নিয়েছি আসলে শাড়িটা আমি আগেই ভিডিও অন করার আগেই কাজ অনেকখানি করে ফেলেছি তারপরে আমার মনে হলো যে না কাজটার কিছু ভিডিও তৈরি করি অনেকে ভাবছেন শাড়িটা আমি কিসের সাথে আটকিয়ে কাজ করছি মূলত আমি একজন স্টুডেন্ট আর আমার বাসায় আমার শাড়ি করার জন্য আমি করোনার সময় আমি আমার কাজটা শুরু করেছিলাম দুই সালে পেন্টিং নিয়ে আমি কাজ শুরু করেছিলাম তো আমার বাসায় আমার শাড়ি তৈরি করার ফ্রেম আছে কিন্তু আমি সব সময় সেটা ক্যারি করতে পারি না এজন্য আমি যখন বাইরে থাকি তখন যে কোনো উপায় আমার মাথায় চলে আসে বা আমি সেটাকে কাজে লাগিয়ে আমি আমার কাজটা করে নিই এখানে আমি আমার বুক সেলফের সাথে শাড়িটাকে আটকিয়ে আমি আমার কাজটা করে নিয়েছি আসলে কাজ করাটার জন্য কাজ করার জন্য আসলে কোনো প্রতিবন্ধকতা বলে কিছু নেই আপনি যদি মনে করেন আপনি একটা কাজ করবেন তাহলে আপনা আপনি আপনার সেটা হয়ে যাবে আপনার শুধু সেটা শুরু করতে হবে অবশ্যই আমি সেটা মনে করি শাড়িটা শুরু করার আগে প্রথমে আমি ওয়াশ দিয়ে নিয়েছিলাম কিন্তু সেটা হালকা হয়ে গিয়েছে এই জন্য পরে আবার আমাকে ওয়াশ দিতে হয়েছে যদি ওয়াশ পেন্টিংটাকে একদম শেপে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রেমে আটকিয়ে ওয়াশ দিয়ে নিতে হবে কিন্তু এটা যেহেতু শাড়ি উঁচু নিচু একটা ভাব বা ঢেউ থাকলে এটা সুন্দর দেখায় এই ক্ষেত্রে এখানে আমার ওয়াশ যে উপরে ছড়িয়ে গেছে বা চলে গেছে এটার জন্য আমার সমস্যা হয় নাই কারণ আমার কাস্টমার এরকমটাই চেয়েছিলেন যে ওয়াশটা যেন একটু ঢেউ খালানো থাকে যাই হোক আমি কাজ করতে করতে আমার প্রায় শেষের দিকে চলে আসছি প্রতিটা কাজ সেভাবে ভিডিও করা সম্পন্ন হয়নি তারপরে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি যে কাজটা কিভাবে করেছি আপনাদের কাছে কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কাজটা কেমন হয়েছে এবং অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আমি নতুন ইউটিউবার হিসেবে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম